যারা কিনা মালয়েশিয়াতে আনডকুমেন্টেড কিংবা অবৈধভাবে বসবাস করছেন তাদের দেশে যাওয়ার প্রসঙ্গে খুব শীঘ্রই হয়তো ঘোষণা আসবে সাধারণ খবর আন্ডারে নামমাত্র মূল্য জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন তবে যাদের কাছে কিনা পাসপোর্ট নাই কিংবা পাসপোর্টের ফটোকপি রয়েছে এবং একই সাথে পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তাদের কিন্তু অবশ্যই হাই কমিশন থেকে ট্রাভেল পারমিট কিংবা ট্রাভেল পাস নিতে হবে পাসপোর্টের বিকল্প হিসেবে তো কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সরকারি খরচ দিয়ে আপনি ট্রাভেল পাস নিতে পারবেন এবং আবেদন করার প্রসেস সম্পর্কে এ টু জেড আজকের ভিডিওয় বিস্তারিত কথা বলবো তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং একই সাথে কোথায় আবেদন ফর্ম পাবেন কিভাবে ডাউনলোড করবেন সেটাও ভিডিও লাস্টে জানিয়ে দেব তো আশা করি স্ক্রিনটা লক্ষ্য করবেন এবং মনোযোগ সহকারে দেখবেন যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এক্সট্রা যদি নয়েস আসে বৃষ্টির কারণে আন্তরিকভাবে দুঃখিত তারপর আমি চেষ্টা করব নয়েস রিমুভ করার ওকে যাই হোক তো আপনারা যখন কিনা ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন আবেদন করার সময় কিন্তু ঠিক এমন একটি আবেদন ফর্মের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে আবেদন ফর্ম এখানে উপরে লেখা আছে একটু জুম করে দেই বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর ট্রাভেল পারমিটের জন্য আবেদন ফর্ম প্রথমে উপরে বাংলায় লেখা আছে নিচে লেখা আছে ইংলিশে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর ট্রাভেল পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম ওকে ওয়েল এরপরে এই ফর্মের উপরে দেখতে পাবেন আবেদনকারীর নাম যে ব্যক্তি কিনা আবেদন করবে তার নাম কিন্তু এখানে লিখতে হবে ওকে এখানে নাম লেখার পরে আবার একটা বিষয় আমি এখানে বলে রাখি বাংলায় লিখবেন না কিন্তু ইংলিশে লিখবেন হরফ বসার অর্থাৎ ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে লিখবেন নাম আপনি লিখতে না পারলেও যে পারেন কিংবা যে পারে তার কাছ থেকে দেখিয়ে নেবেন ওকে দুই নাম্বারে যে অপশন রয়েছে সেখানে লেখা আছে পিতা অথবা স্বামীর নাম আপনার পিতার নাম কিংবা ফাদার নেম এখানে লিখতে হবে আর যদি ফাদার না থাকে যারা যারা মহিলা কিংবা নারী তাদের স্বামীর নামও কিন্তু লিখলে হবে ওকে তিন নাম্বারে যে অপশন রয়েছে এটা হলো পেশা কিংবা আপনি কোন প্রফেশনে রয়েছেন সেটা আপনি লিখবেন তো এই দুইটা উপরে লেখার পরে পেশা আপনি এটা প্রাইভেট সার্ভিসও দিতে পারেন কিংবা এখানে লেবার দিতে পারেন কনস্ট্রাকশন ওয়ার্কার দিতে পারেন কিংবা যারা স্টুডেন্ট দিতে পারেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ওকে চার নাম্বারে যেটা রয়েছে বর্তমান ঠিকানা অর্থাৎ বর্তমানে আপনি কোথায় রয়েছেন যেহেতু আমরা মালয়েশিয়াতে রয়েছি আপনি মালয়েশিয়া যে কোনো একটা প্রদেশের নাম দিতে পারেন কুয়ালালামপুর হতে পারে শিলাঙ্গর হতে পারে জোহোবারু হতে পারে আপনি চাইলে আবার সম্পূর্ণ ঠিকানাও দিতে পারেন আপনার ইচ্ছা আর সম্পূর্ণ ঠিকানা কোথায় পাবেন আপনি যেখানে আছেন সেখানের কারেন্ট বিল অথবা পানির বিল চেক করলে পেয়ে যাবেন ওকে এরপরে পাঁচ নাম্বারে যে অপশন রয়েছে বাংলাদেশের স্থায়ী ঠিকানা অর্থাৎ বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায় এটা কিন্তু সঠিকভাবে দিতে হবে ওকে গ্রাম অর্থাৎ আমাদের প্রত্যেকের একটি গ্রাম রয়েছে গ্রামের নাম দেবেন এরপরে পোস্ট অফিস এরপরে উপজেলা কিংবা থানা এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট কিংবা জেলা এটা সঠিকভাবে লেখার পরে ছয় নম্বর অপশনে আপনার জন্ম তারিখ ঠিক আছে আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্টে খেয়াল করলে দেখতে পাবেন সেখানে আপনার জন্ম তারিখ রয়েছে অথবা যাদের কিনা পাসপোর্ট নাই কিংবা আপনার সঠিক জন্ম তারিখ সেটা এখানে লিখবেন ওকে সাত নাম্বারে জন্মস্থান জেলা অর্থাৎ এখানে যে জেলার নাম দিয়েছেন আপনি সেই একই জেলার নাম লিখবেন আট নম্বরে শনাক্তকারী চিহ্ন অর্থাৎ আপনার যদি কোথাও কোনো কাটা থাকে দাগ থাকে কিংবা যে যে চিহ্নগুলো থাকে সেগুলো যদি থাকে তাহলে আপনি এখানে লিখতে পারেন না থাকলে এনআইএল নীল লিখে দিলেই যথেষ্ট আর প্রত্যেকটা লেখা আরও একবার বলছি হরফ বসার কিংবা ক্যাপিটাল লেটার কিংবা বড় হাতের ইংরেজি দিয়ে লিখবেন ওকে এরপরে নয় নাম্বারে রয়েছে পূর্বের কোনো পাসপোর্ট ট্রাভেল পারমিট গ্রহণ করে থাকলে তার বিবরণ অর্থাৎ আপনি এর আগে যদি ট্রাভেল পাস নিয়ে থাকেন কিংবা আপনার যদি পাসপোর্ট থাকে সেটার বিবরণ না থাকলে না লিখলেও কোনো সমস্যা নেই ওকে দশ নাম্বারে আবেদনের কারণ অর্থাৎ আপনি কি কারণে ট্রাভেল পাসের জন্য আবেদন করতেছেন সেই কারণ কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এখানে দশ নাম্বার যে ঘর রয়েছে এখানে ওকে এখানে লিখবেন যে আপনি দেশে চলে যাচ্ছেন কিংবা এই কারণে আপনার পাসপোর্ট নেই এই কারণে আপনি ট্রাভেল পাসের আবেদন করছেন এটা আর পাস সবাই বোঝে আর কি ওকে এরপরে যে ঘর দেওয়া আছে দুইটা আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর অর্থাৎ যে ব্যক্তি কিনা ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছে তার পূর্ণ স্বাক্ষর কিংবা সিগনেচার এখানে দিতে হবে ওকে ডান সাইডেও একই আপনাকে সিগনেচার দিতে হবে কিংবা আপনার সাইন দিতে হবে পূর্ণ স্বাক্ষর অর্থাৎ আপনার নাম যেটা থাকবে সম্পূর্ণ নাম কিন্তু লিখতে হবে ওকে ওয়েল এরপরে নিচেই দেখেন লেখা আছে প্রয়োজনীয় কাগজপত্র দি অর্থাৎ আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে কিংবা কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে এক নম্বরে রয়েছে সর্বশেষ পাসপোর্টের ফটোকপি অর্থাৎ আপনার যে পাসপোর্ট ছিল লাস্ট পাসপোর্ট অ্যানালগ হোক ডিজিটাল হোক ই পাসপোর্ট হোক যেটা ছিল সর্বশেষ
সেটার ফটোকপি ওকে দুই নম্বরে তিন কপি ছবি পাসপোর্ট সাইজ তিন কপি পাসপোর্ট সাইজ ছবি নেবেন এটা হচ্ছে আপনার ট্রাভেল পাসে যখন জমা দেবেন তার সাথে একত্রে জমা দিতে হয় ওকে তিন নম্বরে যেটা রয়েছে মালয়েশিয়ার মে ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে বাংলাদেশ হাই কমিশনের হিসাব নাম্বার কিংবা অ্যাকাউন্ট নাম্বারে 44 রিংগিত ব্যাংক ড্রপ করতে হবে এবং সেখান থেকে যে স্লিপ দেওয়া হবে হলুদ রঙের সেই স্লিপ আবেদনের ফর্মের সাথে কিন্তু অ্যাড করতে হবে ওকে আরো একবার বলি মালয়েশিয়ার যে কোনো মে ব্যাংকের শাখায় কিংবা ব্রাঞ্চে গিয়ে কিন্তু টাকা দিতে হবে অনলাইন পেমেন্ট কিংবা অনলাইন ট্রান্সফার কিন্তু বাংলাদেশ হাই কমিশন গ্রহণ করে না আই হোপ বুঝতে পারছেন ওকে চার নম্বরে যেটা উল্লেখ করা হয়েছে আবেদনকারীকে ব্যক্তিগতভাবে হাই কমিশনে হাজির হতে হবে অর্থাৎ যিনি কিনা ট্রাভেল পাসের জন্য আবেদন করছেন কিংবা যার ট্রাভেল পাসের প্রয়োজন তাকে কিন্তু সশরীরে হাই কমিশনে যেতে হবে এবং সেখানে গিয়ে এই সকল কাগজপত্র জমা দিতে হবে থার্ড পার্টির মাধ্যমে কিন্তু জমা দিলে হবে না সেখান থেকে কিন্তু কোনোভাবেই আপনি ট্রাভেল পাস পাবেন না তো আই হ্যাভ বুঝতে পারছেন এখন আবার অনেকেই বলবেন ভাই এখানে বলছে সর্বশেষ পাসপোর্টের ফটোকপি তাহলে আমার পাসপোর্ট নাই আমি কি করব এই কথা কিন্তু বলবেন তো আমি এই স্ক্রিনটা ক্লোজ করি তারপরে আমি এই বিষয়টা কথা বলতেছি ওয়েল যাদের কিনা পাসপোর্ট নাই আপনারা বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস কালকের ভিডিও কিন্তু আমি বিস্তারিত বলেছিলাম তারপরে অনেকেই কিন্তু একই কমেন্টস করেছেন তো যাদের পাসপোর্ট নাই তাদের জন্য সেই ডকুমেন্টসগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এনআইডি কার্ড যদি না থাকে জন্ম নিবন্ধন নাগরিক সনদপত্র এগুলো তো লাগবেই এনআইডি থাকলে এনআইডি আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধন এনআইডি কার্ড এবং আপনার মায়েরও এনআইডি কার্ড এইগুলো ফটোকপি করে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে সত্যায়িত করে কিংবা টিএনও অফিস থেকে সত্যায়িত করে এখানে পাঠাইবেন হাই কমিশনে এবং একই সাথে ওই কাগজপত্রগুলো আপনার সাথে রাখবেন এবং যখন কিনা আবেদন ফর্ম জমা দেবেন তখন কিন্তু এই কাগজপত্র একসাথে করে হাই কমিশনে জমা দেবেন এবং বলবেন এত তারিখে এই এইটার সময় কিংবা কয়টা বাজে আপনার এই ডকুমেন্টসগুলো বাংলাদেশ হাই কমিশনে পাঠিয়েছে বাংলাদেশ থেকে সেই সময় কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন এবং সশরীরে সেখানে যাবেন হয়তো সকালে জমা দিলে বিকালেই চলে আসবে যাদেরগুলো কিনা পুরাতন পাসপোর্ট রয়েছে পুরাতন পাসপোর্টের ফটোকপি রয়েছে তাদেরগুলো আর যাদেরগুলো এমন সমস্যা রয়েছে একটু সময় লাগতে পারে কারণ যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে যাদেরগুলো জন্ম নিবন্ধন টন এইসব দিয়ে জমা দেবেন তাদেরগুলো কিন্তু যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে আর একটা বিষয় আপনারা প্রশ্ন করেছেন যে আপনার কাছে পাসপোর্ট ফটোকপি রয়েছে তাহলে কি ট্রাভেল পাসের প্রয়োজন হবে কিনা এক কথায় উত্তর হলো অবশ্যই প্রয়োজন হবে কারণ আপনার কাছে যেহেতু অরিজিনাল পাসপোর্ট নেই সেক্ষেত্রে আপনার ট্রাভেল পাস নিতে হবে কারণ ফটোকপি দিয়ে আপনি কোনোভাবেই বাংলাদেশে যেতে পারবেন না কারণ এয়ারপোর্টে সেখানে কিন্তু কিংবা এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চাইবে অথবা ট্রাভেল পারমিট দুইটার একটা তো যেহেতু ফটোকপি রয়েছে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে হাই কমিশনে আর যে চার্জের কথা বললাম শুধুমাত্র 44 রিংগিত খরচ কিংবা সরকারি যে চার্জ সেটা বললাম এখন আপনি যদি অন্য জায়গা থেকে করেন কিংবা কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত ওকে ওয়েল এখন কথা হলো এই ফর্ম কোথায় পাবো ফর্মটি নেওয়ার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অর্থাৎ ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে দেওয়া আছে কারণ ফেসবুক পেজে এটার মানে লিঙ্ক দেওয়ার অসম্ভব ফেসবুক পেজে যে কোনো লিঙ্ক শেয়ার করলে সেখান থেকে সরাসরি আপনার বিভিন্ন ইস্যু চলে আসে সেজন্য ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে উপরেই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন কিংবা ডাউনলোড করতে পারবেন যে কোনো ফোন দিয়ে কিংবা সেখান থেকে ডাউনলোড করে আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে ফটোস্ট্যাট করে নেবেন ফটোস্ট্যাট করার পরে যে লিখতে পারে তার কাছ থেকে সঠিকভাবে লিখে নেবেন প্রয়োজনে দুই তিন কপি ফটোস্ট্যাট করবেন কারণ একটা লিখতে গেলে ভুল হলে কাটাকাটি করবেন না কাটাকাটি করলে খারাপ দেখা যায় ভুল হলে পরবর্তীতে আর একটা লিখবেন কিংবা ফুল রুট কিনবেন কিনে সাদা চুন দিয়ে চুন দেওয়া যাবে না একটা মোশারফ করিমের নাটকে দেখছিলাম চুন দিয়ে মুছছে চুন দেওয়া যাবে না ফুল রুট দিয়ে মুছতে পারেন অথবা দুই তিন কপি ফটোস্ট্যাট করে নেবেন সেক্ষেত্রে একটা যদি নষ্ট হয় আর একটাই লিখতে পারবেন তো বন্ধুগণ আই হোপ সার্বিক বিষয়ে বুঝতে পারছেন এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন